কবিতার শিরোনাম ভারতবর্ষ আর এটা উৎসব বংশীধর ইতিপুত পাব। দ্বিতীয় মন্যন্তরের 1.3 বিলিয়ন বছরীয় সত্যযুগ সম্রাট সুরথক অগ্নিপুত্র সম্রাট মহিষ অসুরের দুর্দান্ত পরাক্রমর ব্যাখ্যা দিছিল মহর্ষি মেধায়। চামুণ্ডী হিলসর মধুসত সেই মহিষাসুরক মৃত্যুর বাটত শুয়াই দিছিল কোনে? দেবী দুর্গাই, যার হাতত থাকে চক্র গদা ধনুতির খর্গ কুঠার ত্রিশূল শঙ্খ তরোয়াল গলপিয়া পদ্ম, যে কেতিয়াবা অষ্টভুজা কেতিয়াবা দশভুজা কেতিয়াবা অষ্টাদশ ভুজা, যা কোৱা হয় দুর্গতি নাখিনি বিপদ নাখিনি শক্তি সুরক্ষা মাতৃত্ব যে প্রতিষ্ঠা করে সুসংস্কৃতি, তেওঁই শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মণ্ডা স্কন্দমাতা কাত্যায়নী কালরাত্রি মহাগৌরী, যাক স্তুতি করা হয়েছে ঋগ্বেদত অথর্ববেদত তৈতরীয় উপনিষদত নারদ পুরাণত মার্কণ্ড পুরাণত রামায়ণত মহাভারতত। তেওঁকে আহ্বান করেছিল যুধিষ্ঠির দুর্যোধনে কুরুক্ষেত্র যুদ্ধর প্রাখ্যানত, তেওঁই আদি শক্তি ভগবতী ভবানী জগদম্পা বৃন্দাবাসিনী ইত্যাদি, সাগরের তীরত রামে বিচারিছিল তেওঁক এটা সভ্যতাক প্রাণ দিবলৈ, আবশ্যক আছিল সেই শক্তির, শক্তি কত নাই, মৃতজিন স্থবির যে লগে পৃথিবীত গ্রহত উপগ্রহত চলমান তোমার দেশত তোমার দুচকিয়া চারিচকিয়া ওঠরচকিয়া বাহন স্থবির বহতি সেই জলত তুমি খোৱা আহারত তোমাক মেরে থা পহরত সখনের সেই বায়ু কত নাই শক্তি, দেবী দুর্গা যা আদি শক্তি তোমার মন প্রাণ ইচ্ছা সুখ দুঃখ চলন ফুলন শয়ন হাঁহি কান্দন সকলতেই যেতিয়াই বিরাজমান, তুমি জনা কি নজনা তুমি মানা কি নামানা সেই সত্তাত যে তুমি জড়িত হয়ে আছা আজীবন, তেওঁর জন্ম বিচারি তেওঁর উৎপত্তি বিচারি ন্যায্যতা বিচারি তেওঁক ছেদ কৰিব খুজি তুমি আত্মহত্যা করলেও তুমি যে হারি যাব সদায়, তোমার শুভ কামনার বাবে তোমার অপসংস্কৃতিক নাখিবলে প্রত্যয়দীপ্ততাক দিগন্ত ভাঙি ভাঙি ছটিয়াবলে সেই শক্তির অবতরণ হয় প্রতি হারদী অবতরত আর দিত হয়ে যায় সংস্কৃতিক রোপণ করার মহাকাশ সূত্র।